800 का कढ़ाई हम 500 का बेचते हैं। पीट-पीट के बनाया हुआ है। पीट-पीट के बनाया हुआ है। अच्छा, राजस्थान से आए हैं। कितने दिन रहेंगे आप यहाँ पे? दो चार। छोटा बच्चा है तो ये आपका बच्चा है ना? अच्छा, क्या नाम है? वो 3500 का है सर, उसको हम 2000 में बेचते हैं। 3500 टका जिनिस था, 2000 टका ही, इतना कम है। राजस्थान का कढ़ाई है, हाथ का बना हुआ, बिल्कुल 600 का कढ़ाई 400 में बेचते हैं। 600 टका कढ़ाई तो पे जाए 400 टका ही, विशाल ऑफर चलते। किंतु ठंडा लगता नहीं बच्चा है? क्या कर, धंधे के लिए, धंधे के लिए करना पड़ता है ना। वेलकम बैक टू न्यू व्लॉग इन bengal.com। আমরা এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা অন্য ধরনের ব্লগে, যেখানে বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র, লোহার বাসনপত্র, যেগুলো আমরা সাধারণত ঘরে বাড়িতে ব্যবহার করি, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, হোটেলে বা রেস্টুরেন্টেও বিভিন্ন কড়াই আছে এবং সেগুলো সব লোহার। পরপর দেখতে পাচ্ছি প্রচুর জিনিস আছে যেগুলো সব লোহার, এগুলো সবই রাজস্থানের জিনিস। ক্যা কিতনা দাম হ্যাঁ, ऑफर है क्या कुछ? हाँ, दाम कम कम रेट का है, पूरा फुल आयरन वाला कढ़ाई है, हाथ का बना हुआ, राजस्थान का फुल आयरन, ये सब हाथेर बनानो एवं खूब कम दाम में सुन लो। कतो दाम? पीट पीट के बनाया हुआ है। पीट के बनाया हुआ है। अच्छा, राजस्थान का कढ़ाई है, हाथ का बना हुआ, बिल्कुल अच्छा वाला कढ़ाई है, जोरदार वाला, राजस्थान का हाथ का बना हुआ है, फुल कास्ट आयरन वाला है। আমরা দেখেছিলাম অনেক মেলাতে এই সমস্ত জিনিস, আপনারা মেলাতে ছিলেন? মেলা মানে নেই, আমরা তো এসে বেচতে হর জায়গা, রাজস্থান সে আতে হর জায়গা বেচতে, ফুল আয়রন ওয়ালা কড়াই হ্যায় হাত কা বানা হুয়া রাজস্থান। আমরা বিভিন্ন মেলাতে আমরা যখন ভিজিট করি, দেখি এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু এখানে আপনারা দেখছি বসেছেন রাস্তার পাশে, মার্কেট না, কোনো রাস্তার পাশে, দুর্গাপুরের রাস্তার পাশে এগুলো বিক্রি হচ্ছে। কেন কোনো মার্কেটে যান না কেন? মার্কেট এই দুর্গাপুর মে আয়ে থে হাম রাজস্থান সে। আপ লোগ বহুত জায়গা জায়গা ঘুমতে হয় ইয়ে বিচ বেচতে? হ্যাঁ, বেচতে হ্যায়। আচ্ছা, কিতনা দাম হ্যায় সাহেব বতাইয়ে? দাম পুরা কম কম রেট কা হ্যায়। এক এক উঠা কে দিখাইয়ে, এক কড়াই কিতনা হ্যায়? ইয়ে ওয়ালা 400 রুপে কা কড়াই হ্যায়, হাত কা বানায়া হুয়া, 400 টাকা, ফুল আয়রন ওয়ালা হ্যায়। কত ওজন আছে এটার? রেডিমেড ওয়ালা নেই বেচতে, হাত সে বানাতে, পিট পিট কে রাজস্থান সে লাতে হ্যায় বানা বানা কে। আর কিতনা ইয়ে কিতনা ওয়েট হ্যায়? इसमें खाना टेस्ट बनता है, खाने में आयरन मिलता है इसमें। अच्छा हाँ, এটা কিন্তু আমরা জানি যে আয়রনের জিনিসে আমরা যদি ব্যবহার করি, আয়রনের জিনিসে আমরা খাবার খাই, তাহলে কিন্তু সেখানে আমরা আয়রনও পাই এবং সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, স্বাস্থ্যকর। এবং সেই জন্য এখানে দেখতে পাচ্ছি খুব কম দামে বিভিন্ন রকমের কড়াই আছে, এগুলো হচ্ছে প্যান, বিভিন্ন প্যান যেগুলো আমরা সাধারণত ফ্রাইয়ের জন্য বা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করেন, বাড়িতে যারা রান্না করেন আপনারা জানেন, খুব সুন্দর কাঠের হ্যান্ডেল দেওয়া এবং সামনে আছে আরও বড় বড় কড়াই, ওই ফ্রন্টে বড় কড়াই, ওটার দাম কত আছে বলুন? বড় বড় কড়াই, হ্যাঁ, ও 1500 কা। এটা 1500 টাকা সব থেকে বড়, এটা বড় বড় কড়াইগুলোর দাম হচ্ছে প্রায় 1500 টাকা। আরও অনেক আছে, বিভিন্ন সাইজের আছে, 1500 টাকার এই কড়াইগুলো আমি তো এক হাতে তুলতেই পারছি না, এতটাই ভারী। এটা ওয়েট কত হবে? কত ওয়েট হবে? 12-13 কিলোর এই যে সমস্ত কড়াইগুলো, যেগুলো সাধারণত হোটেল বা বিভিন্ন হয়তো বড় বড় জায়গায় যেখানে রান্না হয়, অনেক জনের রান্না হয়, সেখানে এগুলো ব্যবহার করা হয়। ছোট কড়াই, বড় কড়াই এবং প্যান, এই ধরনের জিনিস আছে এবং সামনে আছে বিভিন্ন টুলস, এখানে আছে দেখতে পাচ্ছি মানে বটি আছে এবং আরও বিভিন্ন টুলস আছে যেগুলো গার্ডেনের জন্য লাগে, গার্ডেনিংয়ের জন্য লাগে। এখানে এই সমস্ত বটিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এগুলো সবই লোহার তৈরি এবং এগুলো সব রাজস্থানের। কত দাম এটার? 250। এটা খুব সুন্দর, কত ধার এবং ওয়েট আছে, 250 টাকা দাম এটার। দাদা তো বলেই দিল এগুলো পিট পিট কে বানায়া হুয়া হ্যায়, একদম খুদ বানায়া হ্যায় আপ। তো আমরা আরেকটা সামনে আরেকটা জায়গায় চলে যাবো যেখানে একই জিনিস বিক্রি হচ্ছে, এখানে পরপর রাস্তার পাশে দেখছি এই জিনিসগুলো বিক্রি হচ্ছে, আর আমরা ফুটপাতের এই সমস্ত জিনিস তুলে ধরি। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক প্যান দেখতে পাচ্ছি, বিভিন্ন সাইজের, বিভিন্ন মাপের এই যে প্যানগুলো। এটার দাম কত আছে ম্যাডাম? কিতনা প্রাইস হ্যায়? 300 রুপাই হ্যায়। ইয়ে আপ কাহাঁ রহতে হ্যায়? ইয়েতে রহতে রাজস্থান সে আয়ে। রাজস্থান সে আয়ে হ্যায়। কিতনে দিন রহেঙ্গে আপ ইয়াহ পে? দো চার দিন। ছোটা বাচ্চা হ্যায়? হ্যাঁ। তো ইয়ে আপকা বাচ্চা হ্যায় না? আচ্ছা, কিয়া নাম হ্যায়? শিব। শিব, আপ লোগ এসে হি ঘুমতে হ্যায়, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগতা নেই বাচ্চা হ্যায়? লাগতা আপ কিয়া কার, ধন্ধে কে লিয়ে, ধন্ধে কে লিয়ে করনা পড়তা হ্যায় না। আচ্ছা, কিতনা দিন রহেঙ্গে বলে বলে? দো চার দিন। দো চার দিন রহেঙ্গে, উসকে বহুত দিন সে মে দেখ রাহা হু, বহুত দিন সে মে দেখ রাহা হু। घूम घूम के बेचना पड़ता है ना? आप बनाते कौन है ये सब? आप ही बनाते हैं? आप खुद भी बनाते हैं? ये अपने ये परिवार से बना, परिवार सब लोग बनाते हैं, आपको भी इसमें शामिल है आप भी?
अच्छा, बहुत बहुत कठिन काम है ये ना, बहुत हार्ड वर्क भी है और अच्छा भी लगता है। घूमते हैं आप लोग, बहुत जगह जाते जा भी पाते हैं और बहुत लोग से आपके परिचय भी होता है ना, अच्छा लगता है ना। मेले में नहीं जाते हैं? मेले में नहीं जाते। आपका नाम क्या है? नहीं चलता सब जगह पे तो नहीं चलेगा, मार्केट में अगर जाएंगे, मार्केट के आसपास कुछ चलेगा, स्टेशन के आसपास अगर जाएंगे, है ना। तो आपका नाम क्या है मैडम? नाम तो उसके पापा का नाम है। अच्छा, তো আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু যারা আসেন, যারা এই সমস্ত জিনিসগুলো বিক্রি করেন, যেগুলো আমরা ফুটপাতে সাধারণত দেখি, ভীষণ কষ্টের সাথেই অবশ্যই বিক্রি করেন, কারণ এখানে ওনারা হয়তো ঠিক করে জানেনও না যে এসব জায়গায় সেগুলো সেল হবে কি না, কিন্তু অনেক দিন তারা থাকেন। এরকম বাচ্চা একদম একটা দেখছি ফুটফুটে সুন্দর বাচ্চা তারা। না কাহা রাইতে বা? রাজস্থান। রাজস্থান পে। আচ্ছা, আর ইয়ে আপকা কোন হ্যায়? ফ্যামিলি? আচ্ছা, ভাবি হ্যায়। আচ্ছা, তুম এসেই বিজনেস করতে হো? ক্যা নাম হ্যায় তোমারা? আকাশ। आकाश, और इसके बाद कहाँ जाओगे, कौन सा जगह पे? इधर हो जाएगा धंधा, दूसरी सिटी देखेंगे। हाँ, दूसरी सिटी देखेंगे। अच्छा, एक कैसे होता है, मतलब कोई एक साथ जब चले जाते हो या खुद खुद का फैमिली का बिजनेस है? नहीं, पूरे साथ जाते हैं। पूरे एक साथ जाते हैं ना। अच्छा, वहाँ पे जो है और भी रास्ते के उस पार भी है, सब आप एक साथ आए हैं? এই জায়গাতে না যদি বিজনেস হয় তাহলে আবার অন্য কোনো জায়গায় তাদেরকে যেতে হয়, এটাই হচ্ছে এদের জীবন। এই রাজস্থানি এইসব মানুষগুলোর এইভাবেই কিন্তু ব্যবসা করতে হয়। এবং আরও ওই পাশে আমি দেখতে পাচ্ছি আরও অনেকগুলো পরপর আছে, একটা দুটো নয় কিন্তু এরকম রাস্তার পাশে পরপর আছে, যেহেতু একসাথে নেই সেই জন্য আপনাদেরকে একসাথে দেখাতে পারছি না, আমরা ওই পাশে চলে যাবো এবং আপনাদেরকে দেখাচ্ছি। हाँ, कहाँ से आए हो तुम? राजस्थान। अच्छा, ये सब आपका बनाया हुआ है? सब बनाया हुआ है। खुद बनाते हैं? अच्छा, प्योर आयरन रहता है इसमें, कढ़ाई काला नहीं पड़ता है, मांगरोली कढ़ाई पीट के बनाया वाला। मांगरोली? हाँ, मांगरोली कढ़ाई है, पीट के बनाया हुआ है। हाँ। अच्छा, हम कोलकाता रांची सब दूर जाते रहते हैं। कोलकाता रांची और कोथा और कहाँ पे, और कहाँ पे जाते हैं? पूरा छत्तीसगढ़, रायपुर, बिलासपुर, अमरीका, पूरा घूमते रहते हैं बिजनेस के लिए। अच्छा, आपका नाम क्या है? शंकर। वो बच्चा किस कौन है? बच्चा है मेरा। अच्छा, क्या नाम है? बहुत क्यूट है। नंदिनी राणा। नंदिनी, वो भी आते हैं तुम लोगों के साथ? सब एक साथ फैमिली जाते हैं ना। तो पढ़ाई, उसका पढ़ाई? पढ़ाई अभी तो बच्चा है, बाद में होगा। বহুত আচ্ছা, ধন্যবাদ। রাস্তার পাশে এই যে যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটার মধ্যে দিয়েই আগুন জ্বালিয়ে ওই সমস্ত কড়াই বা লোহার সমস্ত ছোটোখাটো জিনিস যেগুলো মেরামতি করতে হয় সেই সমস্ত কাজগুলো কিন্তু এই মেশিন দ্বারা করা হয়। রাজস্থান থেকে এসেছেন এনারা এবং এই সমস্ত লোহার জিনিসগুলো, লোহার কড়াই, লোহার বাসনপত্র বিক্রি হচ্ছে এখানে। মাঝি, আপ কহাঁ সে আয়ে হ্যায়, আপ খুদ হি বতাইয়ে। হাম লোগ রাজস্থান কে ভাইয়া। রাজস্থান সে আয়ে হ্যায়, কিতনে দিন সে, কিতনে দিন সে? আপকো 10 রোজ হো গয়ে সার ইধার। আচ্ছা, ইয়াহ পে বিজনেস হো রাহা হ্যায় না, কাইসে হো রাহা হ্যায়? আচ্ছা, ঠিক চল রহি হ্যায়। দুর্গাপুরে এসেছেন ওনারা রাজস্থান থেকে এবং এই সমস্ত লোহার জিনিসগুলো কহাঁ পে বানতা হ্যায়, আপ খুদ হি বানাতে হ্যায়? এ ভোপাল মে বানাতে স্যার, হাম লোগ আপনে হাত সে বানাতে, পিট কে। আপ লোগ বানাতে হ্যায় রাজস্থান সে নেই? राजस्थान के रहने वाले बिजनेस भोपाल में करते। अच्छा, भोपाल में करते हैं। हाँ। वहाँ पे आप खुद बनाते हैं और बेचते हैं? खुद बनाते हैं, हमारा कारखाना है बहुत बड़ा। कारखाना है और जगह जगह जाके आपसे इसे बेचते हैं ना? बेचते हैं सर। अच्छा, कितना दाम है बताइए ना, एक एक करके थोड़ा थोड़ा। इसमें किराया भाड़ा सब लगता है, ये कोई 250 का बिक जाता है, कोई 150, कोई। अच्छा, वो बड़ा कड़ाई है, बहुत बड़ा कड़ाई है जो मिडिल का है, और कितना दाम है? वो 3500 का है सर, उसको हम 2000 में बेचते हैं। 3500 टका जिनिस था, 2000 टका ही, इतना कम है? अच्छा अच्छा, और क्या क्या दाम है, कम के क्या क्या कम दाम है बताइए। 800 का कढ़ाई हम 500 का बेचते हैं। 800 टका कढ़ाई 500 टका ही बिक्री करें? 600 का कढ़ाई 400 में बेचते हैं। 600 टका कढ़ाई तो पे जाबेन 400 टका ही, विशाल ऑफर चलते किंतु। हां, राजस्थान से এসে ওনারা এলো, যেহেতু বানান ওনারা নিজেরাই, তাই সেই জন্য কিন্তু এত কম দামে দিতে পারছেন। তাহলে কত দিন রহेंगे आप यहां पे और बताइए। थोड़ा बिजनेस आप
ये वायरस कर दोगे तो बिजनेस चालू हो जाएगा तो रुक अच्छा, जाएगा। अगर आप लोग अगर आएंगे मतलब अपना जो आसें एखने যদি আরো মানুষ এখানে আসেন যদি আরো বিজনেস চালু হয় তাহলে অনেকদিন থাকবেন তাই তো এখন তার মানে যাচ্ছেন আপনারা এখানে থাকছেন এবং এখানে বিজনেস হচ্ছে তো আপনারা চাইলে আসতে পারেন এটা কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এই দিকটা এবং এনারা সবাই আপনারা কি একসাথে সবাই স্যার একসাথে আপলো তো এখানে সবাই কিন্তু পুরো পরিবার মিলে এই ব্যবসাটা করেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পরিবারের সবাই আছেন রাজস্থান থেকে ওনারা একসাথে আসেন এবং বিভিন্ন জায়গায় তারা বিজনেস করেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেগুলো লোহার তৈরি নিজেরাই বানান এবং নিজেরাই বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো বিক্রি করেন এবং অনেকটা কম দাম হয় এই জন্যই কারণ ওনারা নিজেরা এগুলোকে নিজেই ম্যানুফ্যাকচারিং আর কি নিজেরাই করেন নিজেদের কারখানা আছে আপনারা যেটা শুনেই নিলেন একটু আগে কেমন লাগলো আপনারা জানান যদি আসতে চান আমি আবার বলে দিচ্ছি আমি লোকেশনটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই সেই লোকেশন দুর্গাপুরের সিটি সেন্টারের যে রাস্তাটা এটা হচ্ছে গান্ধী মোড় গান্ধী মোড়ের স্টপেজ আগে দেখা যাচ্ছে ওখান থেকে আপনারা জাস্ট একটু হেঁটে চলে আসবেন হেঁটে চলে এলে আপনারা বাঁ দিকে ডান দিকে দুদিকেই দেখতে পাবেন এই সমস্ত সুন্দর সুন্দর যে সমস্ত লোহার জিনিসগুলো যেগুলো রাস্তার পাশেই ঢেলে বিক্রি হচ্ছে খুব কম দামে